জয় জগন্নাথ, জয় পঞ্চসখা, জয় ধানকুদ। মহাপুরুষ পঞ্চসখা মোর গুরু পরম্পরার এ দেশের গুরুবাদ কথা রয়েছে, গুরুকু ছাড়ি জীবন মুখ্য গতি না বলে গুরু পরম্পরা বাদ ভারতবর্ষর সাধুসন্ত দর্শনের অছি। তেমনি মোর গুরু পরম গুরু পরম পূজ্য অচ্যুত অনন্ত যশবন্ত জগন্নাথ বলরাম মহাপুরুষ তাঙ্ক চরণ তলে অনন্ত কোটি প্রণাম। যে মহাপুরুষ মানে আম সমাজকে দিগদর্শন দিয়েছেন, সেমানে রাশি রাশি গ্রন্থ রচনা করে যে দিগদর্শন দিয়েছেন, যে মার্গ দিয়েছেন, যে তত্ত্ব তথ্য জ্ঞান বৈরাগ যোগ সাধনা ভক্তি যোগ সাধনা যোগ প্রেম যোগ সর্বোপরি ভবিষ্যৎবাণী মধ্যে শুনাইছেন। তেমনি সে মহাপুরুষ মানকর লেখা যদি কিছু কিছু মতমতান্তরে আমি গ্রহণ ন করিবা তাহলে ভুল হয়ে যাব। কারণ মহাপুরুষ পঞ্চসখা যুগর পীঠ হচ্ছে ধানকুদ, আর পঞ্চসখা যুগরে হি আমার ওড়িশার এক ভক্তির পাবন লহরি গঙ্গা বহন করেছিল। পঞ্চসখা অচ্যুত অনন্ত যশবন্ত বলরামঙ্ক নামরে থিবা রাশি রাশি গ্রন্থ সেমানকর গ্রন্থর প্রমাণ মিলে সে লক্ষাধিক গ্রন্থ লিখিছেন। সেসব গ্রন্থের ওড়িশার বহুল স্থান নাম মঠ পীঠ মন্দির এবং শ্রীজগন্নাথ মন্দিরের যাজপুর ভিতরে বহু স্থান নিবৃত্ত করেছেন। আমি এসব বিষয়ে বিভিন্ন জেলার থাকা বিভিন্ন মঠ মন্দির বিষয়ে যে আমি তাঙ্ক ধর্মশাস্ত্রকে অধ্যয়ন করছু সে বিষয়ে নিশ্চিত ভাবে আপনার কিছু তত্ত্ব দেছু। এখানে আমার নিজের কিছু বাহাদুর নাই, আমি যা অধ্যয়ন করছু পড়ুছু তাহি আপনার বুঝাউছু। সাধনা সিদ্ধি করা এবং প্রভুঙ্কু পাইবা বা প্রভুঙ্কু দেখিবা ই হচ্ছে অনুভবর বিচার। কিছু কিছু লোক ইয়াকু বুঝি নপারি ভাবন্তি কহিবা আর করিবা, কহিবা করিবা ভিন্ন যেউটি ধর্ম নুয়ে অধর্মটি কহু কহু মধ্যে করিবা হুয়ে। প্রথমে মানুষ পড়ু পড়ু সে পাঠ পড়ু পড়ু তাপরে তাকে কর্ম মাধ্যমকে আসে। তেমনি পঞ্চসখা যুগের এ পীঠ আপন মানে পঞ্চদশ ষোড়শ শতাব্দী পনেরোশো একচাশ রু বয়ালিশ মধ্যে অচ্যুতানন্দ এখানে পদার্পণ করে কথা ডক্টর আর্তবল মহান্তি ব্রহ্মসাঙ্কুলি অনাকার সহিতা মুখবন্ধরে ঐতিহাসিক প্রমাণ দিয়েছেন। ইয়া ব্যতীত পঞ্চসখা যুগ রাজা প্রতাপরুদ্র পুরুষোত্তম দেব ঠার প্রতাপরুদ্র ভিতরে আসিছে। প্রতাপরুদ্র সময় পঞ্চসখা মানে ওড়িশার খেলামিলা করেছেন, চৈতন্য সহিত লীলা করেছেন এবং তাঙ্কর লীলা পরিকর হয়েছেন জগন্নাথকে প্রাণের দেবতা করেছেন। বিশ্ববন্দনীয় জগন্নাথ তাঙ্কর সবু আর সর্ব হয়েছেন। পঞ্চসখা যুগরে পঞ্চসখা মানে স্বতন্ত্র স্থান করেছিল। আজ আমি তাঙ্কু ঠিক সে বুঝবা সক্ষম হইনি। দিন থিলা বলরাম দাস পঞ্চসখার জ্যেষ্ঠ, সে গরুব পৃষ্ঠরে বসি জগন্নাথঙ্ক সাথিরে লঙ্কা যাত্রা করেছিল এই কড়ি যুগরে। সেটিকে নুহ অচ্যুতানন্দ দ্বাপর যুগের অষ্টসখী পাটবংশী মান সহিত গরুব পৃষ্ঠরে শ্রীকৃষ্ণ সহিত নিত্যকু যাইলে এবং সে ঠারে রাধাকৃষ্ণকর মহান লীলা দেখিলে। এটা লা গোটে প্রশ্নবাচী, জনে কলি যুগরে গরুব পৃষ্ঠরে যাইলে বলরাম দাস এবং জনে দ্বাপরের অচ্যুতানন্দ সুধাম রূপে লে সে গরুব পৃষ্ঠরে বসি যাইলে নিত্য রাধাকৃষ্ণ দর্শন নিমন্ত্রে। এটা শূন্য সহিতা প্রমাণ, সেপটে লঙ্কাকে যাত্রা করা কথা মধ্যে প্রমাণ রয়েছে। এভাবে এক মহাপুরুষ লে যে কি নিজে বালি রথ করি তিনি জগন্নাথঙ্ক তিনি রথকু রক্ষি দিয়েছিল বলরাম দাস ভাবসমুদ্র ব্রহ্মকুণ্ডলী অনুযায়ী জনাযায়। এভাবে বরিষ্ঠ মহাপুরুষের তত্ত্ব এবং ভবিষ্যৎবাণী কি আমি বেড়ে বেড়ে এড়াই দেওয়া যে মানে চিন্তা করতে আর দুঃখ ও পরিতাপর বিষয় ওড়িয়া হয়ে ওড়িয়া সন্থ মহাত্মা বিষয়ক নকারাৎমিক ভাবে নেওয়া উচিত নুহ। স্থানকাল পাত্রের এ দেখা দেছি, তেমন মহাপুরুষ মানকর মহিমা মাহাত্ম কণ তাকে বুঝবা দরকার। এবং এই ধ্যানকুদ আম সৃষ্টি নুহ কি আম কল্পনার নুহ, মানুষ কল্পনা কলে গোটে কিছু করে পারিব না, কই করা থাকে মুই মোবিন অন্য গতি না। ধ্যানকুদ পঞ্চসখা পীঠ অচ্যুত অনন্ত যশবন্ত হচ্ছে ওড়িশার গৌরব। ইয়া পূর্বর কৌশি ধর্ম লা পূর্বর
ବ୍ରହ୍ମଧର୍ମ ନାଥ ଧର୍ମ ଯୋଗ ଧର୍ମ ବହୁତ କଥା ଥିଲା, ବହୁତ ସମ୍ପ୍ରଦାୟ ଥିଲା, ବହୁତ ସନ୍ଥ ମହାତ୍ମାଙ୍କର ବାଣୀ ଥିଲା, କିନ୍ତୁ ପଞ୍ଚସଖା ଯୁଗରେ ଗୋଟେ ମାର୍ଜିତ ହୋଇଛି। ଆଉ ଓଡ଼ିଶାର ପଞ୍ଚସଖାଙ୍କ ବାଣୀର ପ୍ରଭାବ ଏତେ ଦୂରେ ଯେ ତାହା ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସନ୍ଥମାନଙ୍କ ଉପରେ ପ୍ରବାହିତ କରୁଛି। ତେଣୁ ଆକୁ ସବୁ ନ ବୁଝି ସୂକ୍ଷ୍ମରେ ଏଡ଼େଇ ଦେବା, କୌଣସି ସନ୍ଥ ମହାତ୍ମାଙ୍କ ବାଣୀକୁ ଠିକ୍ସେ ବୁଝି ଠିକ୍ସେ ଅନୁଭବ ନ କରି ତାକୁ କବା, ଗୋଟେ ଭକ୍ତ ପାଗଳ ହୋଇପାରେ, ଭଗବାନଙ୍କ ନାଁରେ ବି ପାଗଳ ହୋଇପାରେ। ସାଧୁ ସନ୍ଥ ଭଗବାନଙ୍କ ନାଁରେ ପାଗଳ ନହେଲେ ଭଗବାନଙ୍କୁ ହିଁ ପାଇବେନି। ଏ ସଂସାରର ବିଷୟମୋହକୁ ତ୍ୟାଗ ନ କଲେ କେହି ଭଗବତ ପ୍ରାପ୍ତି ହୁଏନି। ତେଣୁ ପଞ୍ଚସଖାମାନେ ନିତ୍ୟ ସ୍ଥିତ ହୋଇ ପ୍ରଭୁଙ୍କ ପ୍ରେମରେ ନିମଗ୍ନ ହୋଇ ପ୍ରଭୁଙ୍କ କୃପା ଲାଭ କରିଥିଲେ। ପଞ୍ଚସଖାଙ୍କ ଧର୍ମ ଦର୍ଶନ ତତ୍ତ୍ୱ ତଥ୍ୟ ସେମାନଙ୍କର ଭବିଷ୍ୟତବାଣୀ ଅକାଟ୍ୟ। ସେମାନେ ଆମ ଜାତି ପାଇଁ, ଆମ ସଂସ୍କୃତି ପାଇଁ, ଆମ ମାନବ ସମାଜ ପାଇଁ ଯେଉଁ ଦିଗଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି, ମାନବ ସମାଜର ଚାଲିଚରଣ ରୀତିନୀତି ଆଚାର ବିଚାର କ'ଣ ହେବ ତା ବିଷୟରେ ସେମାନେ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି, ଭବିଷ୍ୟତବାଣୀ ଶୁଣେଇଛନ୍ତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ। ଏମାନେ ମଧ୍ୟ ଗୀତା ଭାଗବତର ରଚନା ଥିଲେ, ବଳରାମ ଦାସ ପ୍ରଥମ ଓଡ଼ିଆ ଭାଗବତର ରଚୟିତା, ଜଗନ୍ନାଥ ଦାସ ପ୍ରଥମ ଓଡ଼ିଆ ଭାଗବତର ରଚୟିତା। ତେଣୁ ଗୀତା ଭାଗବତ ଯଦି ସାର ଗ୍ରନ୍ଥ ହୁଏ ତାହାର ରଚନା ମଧ୍ୟ କରିଥିଲେ ପଞ୍ଚସଖା। ପୁନଶ୍ଚ ବଳରାମ ଦାସ ଜଗମୋହନ ଦାଣ୍ଡି ରାମାୟଣ କରିଥିଲେ, ଯାହାଦେହରେ ବର୍ଣ୍ଣିତ ଅଛି ଭଗବାନ ଶ୍ରୀରାମ ମା ସୀତା ଲକ୍ଷ୍ମଣ ଲାଲା ଆସି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦର୍ଶନ କରିଥିଲେ। ଅଚ୍ୟୁତାନନ୍ଦଙ୍କର ଗରୁଡ଼ ଗୀତା ଅନୁଯାୟୀ ପ୍ରମାଣ ମିଳେ ଯେ ଗରୁଡ଼କୁ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଯେ ତେତୟା ଯୁଗରେ ରାମ ଅବତାର ବେଳେ ସେ ଯେତେବେଳେ ଭ୍ରମଣ କରୁଥିଲେ ଆପଣଙ୍କର ହନୁମଞ୍ଚେଶ୍ୱର ରାମଗିରିଠାରେ ସେ ପକ୍ଷୀ ଶବ୍ଦ ଶୁଣିଥିଲେ। ପୁନଶ୍ଚ ପ୍ରାଚୀ ନିକଟ ଦଣ୍ଡକା ଅରଣ୍ୟରେ ଶ୍ରୀରାମ ପଦାର୍ପଣ କରିଥିଲେ। ଭାରତ ସମର ପରେ ଗୁରୁଭକ୍ତି ଗୀତା କହେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଆସିଥିଲେ ପଦ୍ମବନକୁ, ପଦ୍ମବନରୁ ସେ ଆସି ଜଗନ୍ନାଥଙ୍କ ଧାମରେ ପହଞ୍ଚିଥିଲେ। ଏଇ ଯେଉଁ ପରମ୍ପରାର ବିଶ୍ୱାସ, ୟାକୁ ଯଦି ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଏଡ଼େଇ ଦେବା କେମିତି ହେଇପାରିବ? ସମସ୍ତଙ୍କର ଗୁରୁ ପରମ୍ପରା ସ୍ୱତନ୍ତ୍ର। ଆମର ଏଠି ବହୁ ଧର୍ମ ବହୁ ମତ ବହୁ ପଥ ଅଛି। ଭାରତବର୍ଷ ହେଉଛି ଧର୍ମ ନିରପେକ୍ଷ ରାଷ୍ଟ୍ର, ଏଠି ସବୁ ଧର୍ମକୁ ସ୍ୱାଗତ କରାଯାଇଛି। କିନ୍ତୁ ଆମେ ସନାତନ ଧର୍ମ, ହିନ୍ଦୁ ମଧ୍ୟ ଗୋଟେ ସମ୍ପ୍ରଦାୟକୁ ବୋଲି କୁହାଯାଉଛି। ତେଣୁ ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଇଏ ଗୋଟେ ଗୋଟେ ସମ୍ପ୍ରଦାୟ, ଶିଖ ଇତ୍ୟାଦି, କିନ୍ତୁ ସନାତନ ହେଉଛି ସବୁର ମୂଳ ତତ୍ତ୍ୱ। ସନାତନ ଧର୍ମକୁ ଗାନ୍ଧୀଜୀ କହିଥିଲେ ଯେ ଏ ସନାତନ ଧର୍ମ ହେଉଛି ସବୁ ମୂଳର ତତ୍ତ୍ୱ। ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ମଧ୍ୟ ଏହି ସନାତନ ଧର୍ମକୁ ଚିକାଗୋରେ ପରିବେଷଣ କରି ଉପନିଷଦ ମାଧ୍ୟମରେ କହିଥିଲେ। ଧର୍ମ ନିରପେକ୍ଷ ରାଷ୍ଟ୍ର ହେଉଛି ଭାରତବର୍ଷର, ଏଠି ସବୁ ପ୍ରକାର ସନ୍ଥ ସାଧୁଙ୍କ ସମ୍ମାନ ରହିବ, ସବୁ ଧର୍ମକୁ ଗ୍ରହଣୀୟ, ସବୁ ସମ୍ପ୍ରଦାୟ ମଧ୍ୟ ଗ୍ରହଣୀୟ। ତେଣୁ ବେଳେବେଳେ ଆମେ ଆମ ବିଚାରଧାରାକୁ କିଏ ଗୀତାରେ କିଏ ଭାଗବତରେ ମଜିଛି ବୋଲି ସୀମିତ କରନ୍ତୁ ନାହିଁ। ଭବିଷ୍ୟତବାଣୀ ଗୀତାରେ ମଧ୍ୟ ଅଛି, ଭାଗବତରେ ଅଛି, ମହାଭାରତରେ ଅଛି, କଳି ଆପଣଙ୍କର କଳ୍କି ପୁରାଣରେ ଅଛି, ବ୍ୟାସଦେବ ଭବିଷ୍ୟତ ପୁରାଣରେ ଲେଖିଛନ୍ତି। ଏହା ବାହାରେ ସନ୍ତକବି ଭୀମ ବୋଇ ବା ଅରକ୍ଷିତ ଦାସ, ମହାପୁରୁଷ ଅରକ୍ଷିତ ଦାସ, ଠାକୁର ବିରାମ ପରମହଂସ, ହାଡ଼ିଦାସ ଏମାନେ ମଧ୍ୟ ଭବିଷ୍ୟତବାଣୀ ଲେଖିଛନ୍ତି। ତାଙ୍କ ପରେ ଆଉ କେତେ ଲେଖିଛନ୍ତି? ପଞ୍ଚସଖା ଯୁଗରୁ ଏହି ଭବିଷ୍ୟତବାଣୀ କର୍ମ ଆମ ଜଗତରେ ପଟିଛି, ବ୍ୟାପକ ହେଇଛି। ୟାକୁ ଆର ତତ୍ତ୍ୱ ତଥ୍ୟ ନାହିଁ ତ ହଜାର ହଜାର ଗ୍ରନ୍ଥ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି, ଏ କ'ଣ ସବୁ ମନଗଢ଼ା? ତେଣୁ ଆମେ ବୁଝିପାରୁନି ମହାପୁରୁଷଙ୍କର ତତ୍ତ୍ୱ ତଥ୍ୟ କ'ଣ। ତେଣୁ ମୁଁ ନିବେଦନ କରିବି ଯେ ସନ୍ଥ ହୃଦୟ ମନ କଥାକୁ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରେ, କିଏ କ'ଣ କରୁଛି, କିଏ କ'ଣ କରିବାକୁ ଯାଉଛି, ତାହାଙ୍କ ସମୟର ଚେତନା। କିନ୍ତୁ ଆଧ୍ୟାତ୍ମିକତା ତତ୍ତ୍ୱ ଯେକୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଖରେ ଉଦୟମାନ ଅଛି, ସାଧୁ ସନ୍ଥଙ୍କ ହୃଦୟରେ ଆଧ୍ୟାତ୍ମିକତା ଅଛି, ସାଧାରଣ ଲୋକଙ୍କ ପାଖରେ ବି ଅଛି। ଭାରତବର୍ଷର ସାଧୁ ସନ୍ଥ କେତେ ଶୃଙ୍ଖଳିତ ତାହା ଏ ଗ୍ରନ୍ଥମାନଙ୍କରୁ ଜଣାପଡ଼େ। ତାଙ୍କ ଦର୍ଶନ, ତାଙ୍କ ଆଚାର ବିଚାର, ତାଙ୍କର ଅଲୌକିକତା, ତାଙ୍କ ମହିମା ମହାତ୍ମା ଫୁଟି ଉଠେ। ତେଣୁ ଓଡ଼ିଶାର ପଞ୍ଚମହାପୁରୁଷ ଅଗମ୍ୟ ଭାବ ଜାଣେ ଯଶବନ୍ତ, ଗାରକଥା ଯନ୍ତ୍ର ଜାଣେ ଅନନ୍ତ, ଆଗତ ନାଗତ ଅଚ୍ୟୁତ ଭଣେ ବଳରାମ ଦାସ ତତ୍ତ୍ୱବଖାଣେ। ଏମାନେ ତତ୍ତ୍ୱଜ୍ଞ ପୁରୁଷ ଥିଲେ, ଭକ୍ତିଧାରାର ପୁରୁଷ ଥିଲେ, ପ୍ରେମ ଭକ୍ତି ଜ୍ଞାନ ବୈରାଗ ଏହାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ଏବଂ ଏମାନେ ପ୍ରେମଜ୍ଞା ମିଶ୍ରା ଜ୍ଞାନ ମିଶ୍ରା ଭକ୍ତିର ଅଧିକାରୀ ଥିଲେ ପଞ୍ଚସଖା। ତ ଏମାନଙ୍କ ଦର୍ଶନ ଛତ୍ର ଛତ୍ର ପ୍ରତ୍ୟେକ କଥା ବାସ୍ତବ ମୂଳକ, ଏମାନଙ୍କ ଦର୍ଶନରେ ମିଳେ ବଳରାମ ଦାସ ବିହୁଡ଼ି ଜାଳି ରାମଙ୍କ ସଙ୍ଗରେ ଥିଲେ।
এবং এক বিরল দর্শন মুই বলরাম দাস রামায়ণ অবতারে থিলি দিহুড়ি জাণিন মুজে সমস্ত জানিলি মতে আজ্ঞা দেলে মতো পুরা কুতু দিবু কলিযুগে শূদ্র মুনি রূপে জনমিবু। দ্বাপর যুগের সুদাম থিলে কিছু লোক কহন্তি এ কথা এমানে ফুড়ি সুদাম রূপরে ভগবান শ্রীকৃষ্ণঙ্কর নিরাপরিগর দাম সুদাম শিবশ্য মধুমঙ্গল এই ভাবরে এ পঞ্চসখা প্রভুঙ্কর নিরাপরিকর নিরাসঙ্গী হয়েছিল লউড়ি খেলুলে আপনার তাঙ্ক গ্রন্থরাশি গুরুভক্তি গীতা শূন্য সহিতা অচ্যুতানন্দকর ছয়ালিশ পটল দেখন্তু আপনার অচ্যুতানন্দকর অখণ্ড হরিবংশ দেখন্তু শঙ্খনাদি ক্ষেত্র পুরী সেক্ষেত্রর মহিমা কেতে রয়েছে বলরাম দাসঙ্কর দাণ্ডি যোগমোহন রামায়ণ দাণ্ডি রামায়ণ দেখন্তু তা দেহে কেতে মহত্ব রয়েছে এড়ে এড়ে গ্রন্থ জগন্নাথ দাসঙ্কর বারখণ্ড ভাগবত তা ভিতরে কেতে তত্ত্ব নাই তেমন এসব জিনিস লোকলোচনক আসবাই লোককে জনাইবাই সন্থ মানকর কর্তব্য সন্থ আউ গ্রন্থ যদি সন্থ হয়েকি গ্রন্থ অধ্যয়ন করে সে কি সন্থ হবে তেমন সন্থর প্রথম কর্তব্য হচ্ছে সে গ্রন্থক অধ্যয়ন করবে তেমন বহু ধর্ম শাস্ত্র বেদ পুরাণ দ্বারা আমদেশ রুধিবন্ত আন্থ সাধু সমাজ ধর্ম অনুষ্ঠান অনেক সম্পূর্ণভাবে এড়াই দেওয়ার প্রয়াস করা অনুচিত মধ্য কারণ সন্থ জীবনরে গ্রন্থ হি জীবন তেমন মহাপুরুষ মানুষ নীরা খেলা খ্রিস্টাব্দ তাঁর জন্মকর্ম কি কব মহাপ্রভু কি বুঝিছি কেউ ধর্ম কেউ মত বৌদ্ধ ধর্মের কম তত্ত্ব সার তাকে কমিটি বখাণি হব জৈন ধর্মর তত্ত্ব কম লা নাথ ধর্মর তত্ত্ব কম লা তেপরে যেতে ধর্ম আসিলা জয়দেব জন্ম হলে ওড়িশা রক্তরে তাঁর রচনার দশ অবতার স্তব স্থানিত হল কলকি অবতার কথা কুয়াগলা সে কী দশ অবতার লেখি কলকি অবতার কলে এবং কম লা তার রহস্য আপনার বহু সন্থ বহু কবি এ দেশের মহিমণ্ডল গীতা লিখিছেন অরক্ষিত দাস ভীমভাই লিখিছেন স্তুতি চিন্তামণি ব্রহ্ম নিরূপণ গীতা হাড়িদাসঙ্ক ভজনাবলী গ্রন্থাবলী স্থানিত হয়েছে ঠাকুর অবিরাম পরমহংস পঞ্চাশ খণ্ড পুস্তক লিখছেন পঞ্চশটা মানে বহু রাশি রাশি গ্রন্থ লিখছেন এমানকর কথার ভবিষ্যৎ কথা রয়েছে আত্মজ্ঞান রয়েছে ব্রহ্মবিদ্যা রয়েছে স্বরতত্ত্ব রয়েছে তাকে যে সাধিব সে অনুভব করব গুরু পরম্পরাকে করে তার উপযুক্ত গুরু করে তাকে গ্রহণ করব কিন্তু তাকে ঠিক সে ন বুঝি বেলে বেলে কিছু লোক একে এড়াই দেওয়া চাহিদি যে এ কথা পুরোনা হলে পুঁথি গ্রন্থ পাণ্ডুলিপি আপনার যাবে ওড়িয়া সাহিত্য একাডেমি সংগ্রহালয়ে হাজার হাজার পুঁথি অছি যা দেহ আমার বিশিষ্ট ডক্টরেট করে সাহিত্যিক মানে অধ্যাপক মানে সে রচনা কু পড়ি পুঁথি পড়ি তা দেহ গ্রন্থ করেছেন হাজার হাজার গ্রন্থ সে পুঁথি উদ্ধার হয়ে হচ্ছে আপনার বেদ শাস্ত্র পুরাণ যেতে সব তথ্য অছি সে কৌথে লা প্রথমে পুঁথিরে লা পুঁথিরে মন্ত্র অন্ত্র অন্ত্র অূত্র অচার অনেক বেড়ে বেড়ে পুঁথিকি আমি অনুভব করে পুনি তেমন পুঁথিকি আমি ভাবু পুঁথি যুগ গলে না পুঁথি যুগর সবু এ পুস্তক গুড়ি পুঁথি যুগর কথা ভাগবত গীতা ইয়ে পুঁথিরে লা প্রথমে সে তৎকালীন পুঁথি পাঠ আজ পুস্তক আকারে প্রকাশ পাইছে তেমন পুঁথিরে যে এক স্বতন্ত্র মহাত্মা রয়েছে ইয়াকে আমি এগোড়াই দেওয়া পুঁথিকে নিয়ে কি কোণ মত দেছি করুছি ভবিষ্যৎবাণী বি পুঁথিরে লা তেমন তাকে কি কেউ ভাবে উপস্থাপিত করুছি সে অলগা কথা সবুকু এড়াই দেওয়ার প্রয়াস রাখা উচিত নয় দেখা যায় বহু ক্ষেত্রে কিছু লোক একে এড়াই দিও আজ্ঞা বহু গ্রন্থ অহু পুঁথি অহু রচনা অনেক পড়ু বুঝতু অনুভব করতু জানিবে আপনার রুচি অীতার আপনার রুচি অগবত যা কিছু আসে না আপনার পড়ু সবুথরে ভবিষ্যৎ বাণী কুয়াছে তেমন মহাপুরুষ রচনাকে গ্রন্থকু জনে কহিলা ধ্যানকুদরে কম অনকুদরে পঞ্চশোক অনেক জগন্নাথ অনেক এটি কিছু নিয়ে শূন্যস্থানটা আজ পূর্ণ হয়ে গেল কিভাবে প্রভু কৃপা নলে না আমরি ভাল লোক চাইলে করে পার বিভু কৃপা নহলে ভগবান আশীর্বাদ নহলে কেউ কিছু করে পার প্রত্যেক মানুষের কিছু না কিছু গুণদোষ আমি ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ পঁচিশ প্রকৃতি পাঁচ মনকু যে একাথরে আয়ত্ত করে মুনি যেতবে মতিভ্রম হয়েছি তোমা আম কথা পচারুছি কি তেমন তাকে আয়ত্ত করা পড়ব
জন সন্থ কহিলে প্রকৃতিকে নিজ আয়ত্ত করে স্বাধীন হুয়ো পরাধীনে যদি রহব অছি অনেক ভয়। গোটিয়ে মুহূর্তে গোটিয়ে কথা কি কৌথিব কেউ চিন্তাধারার থিব, আমি মনুষ্যর চিন্তাশীল ব্যক্তি, আমি কি কেউ চিন্তাধারার অছু, তেমনি মহাপুরুষ মানুষ লেখা কেউ চিন্তাধারার কাহাপাই হয়েছে তাকে বুঝিয়া, যেমনি বার হাতে খন্ডা গোটা উদাহরণ স্বরূপ, বার হাতে খন্ডা কু কি কেউ অর্থ কলে বি বার হাতের খন্ডা, তো এমনি গোটা সময় আসব বার ভাই আখড়া বা বার জন মামৎকার করবে। প্রসিদ্ধ ঠাকুর অভিরাম পরমহংস দেবঙ্কর রচনা কলি ভাগবত এ বৈষ্ণব গীতা গোটা ভবিষ্যৎবাণীর কথা কুয়ে, তা দিয়ে লেখা হয়েছে তপ আর তপর পরীক্ষা হব, তপস্যা বড় হব তপ ডরিব, এই যে কথা লেখা হয়েছে তপ তপর রণ হইব ঘোরতর, এই যে কথা আছে তপস্যা বড় অধিকা হব তপ বি কাম করিব, আমি ঋষি আম পরম্পরার যা লেখা আছে মুনি ঋষি মানে মধ্যে সেভাবে লে বিরাট বিরাট কার্য করে পুলে। আপনার আসন্তু এই অরক্ষিত দাস মহাপুরুষ খুব কম নিকটে পঞ্চশাগ বহু পছরে আসলে তাঁকর গোটা পদ্মকল্প গ্রন্থ আছে সেতরে সি বৈজ্ঞানিক যন্ত্র সবু অচল হইব, আপনার তার গোটে সূক্ষ্ম প্রমাণ নিয়ন্তু, বৈজ্ঞানিক যন্ত্র সবু অচল হয়েযাব, গোটে করোনা মহামারী আসছিল অনেক রোগ কথা কইছেন, সে মহামারী সেই রোগ কু বা তাকে প্রতিহত করা মানুষ এত বিবর্ত হয়ে গেল যে সে সব প্রকার কটকণার মধ্যে মানুষের বড়ি কু উঠে মানুষ ছুইলা না, এমনি রয়ে করা চাটি কবাটা পড়িগাল এই দেশে হয়েছি না না, এবং বহু জ্ঞানী বিজ্ঞানী লে দেশের বহু বৈজ্ঞানিক লে পৃথিবীর আমেরিকা রুষিয়া লন্ডন ফরেন জার্মান জাপান ইটাল এমনি বহু প্রসিদ্ধ দেশ লা, সে দেশে মধ্যে করোনার প্রভাব পড়ি কিন্তু সে পরমাণু বন্ধে অটাই দেলে না, কি বড় বড় ফ্যাক্টরি বড় বড় কারখানা বন্ধ হয়ে গেল কমিটি গোটি রোগ পাই বর্ষ বর্ষ সরকার চিন্তা কলে। আপনার টিকি বিচার করতু বিচার করতু এ ভবিষ্যৎবাণীর সত্যতা অছি কি না, আর ভবিষ্যৎবাণীকে আপন মানে অনুভব করে বিচার কলে নিশ্চয় কিছু যন্ত্র সব হচ্ছে। আপনার দেখুন আমার গুরু পরম্পরা দিয়ে গলা পরে এ যন্ত্রর আমার গুরুঙ্ দ্বারা পদ্ধত গুরু রামচন্দ্র দেবঙ্ক দ্বারা পদ্ধতিত এই যন্ত্রের বহু কথা রয়েছে, আপনার দেখুন এই যন্ত্রটিকে শূন্য যন্ত্র বা শূন্য মন্ত্র বলে কুযাচ্ছে, এ যন্ত্রটি একাক্ষর গ্রন্থর উদ্ধৃত হয়েছে, এ শব্দটি প্রথমে অনাম স্থাপরে বাবু এ প্রথম অক্ষরটি অনাম তাপরে নাম ব্রহ্মকু স্থাপিবু, এই যে হকার শব্দটি এ নাম ব্রহ্ম হয়েছি, তাপরে ক্লিংবীজ দেই তাপরে ওঙ্কার রয়েছে, প্রথমে অনাম তাপরে নাম তাপরে ক্লিংবীজ তাপরে ওঙ্কার, এই অক্ষর হচ্ছে শূন্য নিরাকার শূন্য যন্ত্র নিরাকার, এ আধরু নিরাকার মন্ত্র বাহারিব, শূন্য সংহিতার অচ্যুতানন্দ লিখিছেন সর্বগ্রন্থরে মু গুপ্ত করেছি মো নিরাকার মন্ত্র গোটি তিন সহস্র ভক্ত পাই মু রাখিছি শূন্য সংহিতা সাইতি বীজ তত্ত্ব চিনি পঞ্চাত্মিক জ্ঞানী যে সত্য পঞ্চাত্মিক জানে সেই মো ভকত এ গ্রন্থ চিনিব তিন সহস্র সেই জনে, এ যৌ এই যন্ত্র সর্বগ্রন্থরে মু গুপ্ত করেছি নিরাকার মন্ত্র গোটি, এই কথাকে আপন মানে সাধারণ সমস্ত কেমনি জানবে, মহাপুরুষ লিখিছেন কোটি কে গোটিয়ে জানিব কোটি কোটি লোক ভিতরে জানিবে, এবং কি কোটি যজ্ঞ কোটি তীর্থ কোটি মন্ত্র কোটি দেবালয় কোটি যুগর তপস্যা ফল থিলে ইয়াকু বুঝিয়া সক্ষম, ইয়া প্রমাণিক শূন্য সংহিতার আপনি নিয়ন্ত শূন্য সংহিতা কথা এ মনগড়া কথা নুহ, আমি যেত বুঝিছু আপন মানুষ সেতকি বুঝুছু, ইয়ে এভাবে যন্ত্র এ যন্ত্রর মহিমা আপনার পিণ্ড ব্রহ্মাণ্ড তত্ত্বকে আসলে পিণ্ডর পিণ্ড ভিতরে এটা ত্রিকুটরু ঊর্ধ্বকু আছে, এ যন্ত্রটি আপনার ত্রিকুটরু ঊর্ধ্বকু আছে, এইটা এই এই জায়গায় এ যন্ত্রটি বিদ্যমান আপনার এইটি এ যন্ত্রটি বিদ্যমান হয়েছে মুখমণ্ডলের, এবং এই যন্ত্রর মহিমা স্বতন্ত্র।